আপনারা দেখছেন নিউজ কলকাতা, আমি ইয়াসমিনা আপনাদের সাথে। বোলপুরের 11 নম্বর ওয়ার্ড হাটতলা রামসাগর পশ্চিমপাড়ার কালী মন্দিরের পাশে শিব মন্দিরে বুধবার সকাল থেকে দুধ খাচ্ছেন শিবের বাহন নন্দী। জানি এলাকায় মন্দিরের সামনে ভিড় জমিয়েছেন বোলপুরের বিভিন্ন ওয়ার্ড থেকে, সবাই দুধ ও জল খাইয়ে যাচ্ছেন। স্থানীয় বাসিন্দারা ঘটনাকে শ্রাবণ মাসে শিব ভগবানের মহিমা বলে জানিয়েছেন। তবে বিজ্ঞান মঞ্চ দুধ টেনে নেওয়ার ঘটনাকে কোনো রাসায়নিক বিক্রিয়া বলে জানিয়েছেন, তার ফলেই তরল জাতীয় উপাদান টেনে নিচ্ছে। সকালে মন্দিরে পুজো করতে আসি, তারপর নন্দী বাবাকে জল খাওয়াই, তা আজকে দেখছি যে উনি জল চামচে করে জল খাওয়ালাম তো উনি জল খাচ্ছে। 2-3 বার চামচে করে প্রথমে ভাবলাম যে জলটা পড়ে যাচ্ছে, তারপর আস্তে আস্তে না দেখলাম যে উনি জলটা আস্তে আস্তে খাচ্ছেন। তখন আমরা 3 জনে মিলে পরীক্ষা করে দেখলাম যে জলটা নিচেতে পড়ছে না সত্যি সত্যি খাচ্ছে, জলটা দেখছি আস্তে আস্তে কমে যাচ্ছে। আমাদের যে নন্দী বাবা জল খাচ্ছে তা কেমন, আপনার অনুভূতি কেমন হচ্ছে? আমাদের খুব ভালো লাগছে আর খুব আনন্দ হচ্ছে। যে আপনার হাতে যে বাবা নন্দী জল খাচ্ছে, আপনার একটা কি মানে আপনাদের প্রতিবেশীদের কি বলবেন? তো প্রতিবেশীকে বলবো, সবাইকে বলবো। আপনার নাম? আমার নাম মৌসুমী মণ্ডল। একই ঘটনা দেখা যাচ্ছে মালদা জেলার মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুরে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে পুলিশ। আর মালদা জেলা বিজ্ঞান মঞ্চের সদস্যরা বলছেন, এমন বুজরুকি রুখতে এলাকায় গিয়ে সচেতনতা শিবির করবেন তারা। জেলা মালদা থানা মোতাবাড়ি অঞ্চল, আমাদের দীর্ঘদিনের পুরাতন মন্দির, ওখানে গঙ্গায় এসে স্থির হয়ে সন্ধ্যা সকাল আমাদের মা বোনেরা পুষ্পাঞ্জলি অর্ঘ্য দেয়, প্রতিদিনের নেই, আজও গেছিল পুষ্পাঞ্জলি দিতে। সেই সময় পুষ্পাঞ্জলি দেওয়ার সময় আমাদের সনাতন ধর্মের যে একটা মানে সাহার, সেই সাহারকে দুধ খাওয়াচ্ছিল। দুধ খাওয়াবার সময় সে দুধটি ও নিজে খেয়ে নিল, যেমন সিমেন্ট মাটির সার তৈরি করা আছে সে দুধ খেয়ে ফেলল। ওখান থেকে আমরা আতঙ্কিত যে জিনিসটা কী ঘটনা বিস্তারিত হয়ে উঠেছে। আমাদের মালদা জেলায় মোথাবাড়ি থানায় এবং বাইরলা অঞ্চল পঞ্চনন্দপুর, এটা নিয়ে সবাই আমরা হই হল্লোড়। সবাই দেখি আমাদের বাড়ির পার্শ্ববর্তী, আমরাও দেখে আতঙ্ক হয়েছি, জানি না কী আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ কলকাতা। এরকম আরও নিত্য নতুন খবর দেখতে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন।